আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ সম্পর্কে ঘোঘাটের ভাবাদিঘির এক গৃহবধূর মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। তৃণমূল প্রার্থী মিতালি বাগ ওই গৃহবধূর মন্তব্যের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রেলের আধিকারিকরা ভাবাদিঘি রেল প্রকল্পে জট কাটাতে পরিদর্শনে এসেছিলেন। তখনই রেলের আধিকারিকদের কাছে ভাবাদিঘির বাসিন্দারা তাদের ক্ষোভ জানাচ্ছিলেন। হঠাৎই এক গৃহবধূ দাবি করেন, তৃণমূল প্রার্থী মিতালি বাগ নাকি ঘোঘাটের পচাখালীর সভা থেকে ভাবাদিঘির বাসিন্দাদের ঝাঁটা মারার কথা বলেছেন, আর তাই নাকি তিনি তাকে ভাবাদিঘির মাটিতে একবার দেখতে চান, আর কাছে পেলে তার চুল টেনে ছিঁড়ে দেবেন। যদিও এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মিতালি বাগ বলেন, ওনার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, কারণ উনি যেখানে সভা করার কথা বলছেন সেখানে এখনো পর্যন্ত আমি সভা করিনি। আমি মহিলাদের প্রতি সহানুভূতিশীল, ওনার কথায় কোনো সত্যতা নেই। যদি থাকে উনি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দিন। হচ্ছে ঝাঁটা মারা বলতে, যে তৃণমূলের প্রার্থী যে দাঁড়িয়েছে, এমপি যে দাঁড়িয়েছে মিতালি বাগ আরামবাগ লোকসভা, সে আমাদের কাঁটালির ওখানে সভা করেছে, কাঁটালির যে পোচাখালি আছে ওখানে সভা করেছে। ওখান থেকে সমস্ত মাইকের চঙ্গুলো আমাদের ভাবাদিঘির দিকে দিয়ে বলছে যে ভাবাদিঘির লোক যদি ভোট চাইতে আসে বা ভাবাদিঘির লোক যদি না তৃণমূলে ভোট দেয় তাহলে ভাবাদিঘির লোককে ঝাঁটা মারা হবে। কিসের জন্য? আমরা বলতে চাই মিতালি বাগ একবার আমাদের ভাবাদিঘির মাটি পা দিয়ে দেখুক। আমরা শুধু মিতালি বাগকে দেখতে চাই যে মানুষটা কিরকম, যে ভাবাদিঘির লোককে ঝাঁটা মারবে বলেছে, ভাবা কি কারণে ঝাঁটা মারবে, ভাবাদিঘির লোক তার কি করেছে, তার পেছনে বাঁশ দিয়েছে না তার পাকা ধানে মই দিয়েছে, ভাবাদিঘির লোক কি করেছে, সেটা তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তারা লড়ছে। তাদের তো তার তার মানে মিতালি বাগের তো কোনো ব্যক্তিগত সম্পত্তি কথা বলে নেই, তাহলে মিতালি বাগ ঝাঁটা মারবে কিসের জন্য বললো? আমরা মিতালি বাগকে একবার দেখতে চাই যে একবারটি আসুক, মিতালি বাগের চুল আমরা টেনা ছেড়ে দেবো, যে আমরা যে বলেছে যে ভাবাদিঘির লোককে ঝাঁটা মারবো, আমরা মিতালি বাগের একটা চুল রাখুনি মাথার সব টেনে ছেড়ে দেবো, একবার আসুক, শুধু মানুষকে দেখতে চাই আমরা। যে মানুষকে আমি বলি, ভাবাদিঘির মানুষকে বলি, নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, কারণ ভাবাদিঘির মায়েরা অত্যন্ত ভালো মানুষ, ভাবাদিঘির মানুষও অত্যন্ত ভালো মানুষ, এখানে আমার অনেক বন্ধু আত্মীয় স্বজন আছে, খুবই ভালো মানুষ। তবে যিনি বলেছেন বিষয়টা, আপনাদের মারফত আমি শুনলাম যে ওখানে প্রোগ্রাম করতে এসেছিলেন এমপি পার্টির নেতারা, অনেক মাইক এনেছিলেন, ওইদিকে মুখ করে মাইক করে বেশি দেওয়া হয়েছিল, আর তারপরের বিষয়টা ওনারা যেটা বলেছেন। তো আমি লোকসভা কেন্দ্রের প্রার্থী যখন ঘোষণা হলো, তারপর থেকে একটা বিধি নিষেধের মধ্যে আমাকে চলতে হয় ভাই। পার্লামেন্টের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো একেবারে পারমিশন আকারে সহকারে পারমিশন দেওয়া হয়, এবং আমার সাথে এনসিসি থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে আমি কোথায় আছি, কী প্রোগ্রাম করছি, তার লাইভ দিতে হবে। তো কাজে আমি এখন পর্যন্ত যে জায়গার আপনারা নাম করছেন ওখানে আমার অন্য কোনো পার্লামেন্টারি প্রোগ্রাম এখন পর্যন্ত আমি পাইনি। আর যিনি বলছেন, মেনলি যিনি বিশেষ করে বলছেন চিৎকার করে যে মিতালি বাগ, মিতালি বাগ, তো এর আগেও ওনাদের যে সবথেকে বড় নেতা, বড় যে বদ্দা, তিনি মিতালি মিতালি করে চিরপুর চিরপুর চিরপুটের নিয়ে অনেক প্রশ্ন, অনেক কাদা লাগানোর চেষ্টা করেছিলেন। আমি ওনাকে বারবার চ্যালেঞ্জ করেছি যে আমি মাস্টার ডিগ্রি বিয়ে, তো আমি চিরকুটেই যখন নেবো তখন অত ছোট কেন নিতে গেলাম? আমার বাবা কেন বললো তুই অন্য কোথাও দিতে হবে না, তুই আইসিডিএসটাই নে। আমার চার ভাই বোন সবাই শিক্ষিত, তো সেক্ষেত্রে সেইটাও কিন্তু প্রমাণ করতে উনি এখনও পারেননি। ওনারা যাকে সবথেকে বড় মাপের বলে মনে করে, থেকে যা যিনি এখন গদ্দার মানুষ, তিনি তেনাকে আমি চ্যালেঞ্জ করেছি, তিনি কিছু প্রমাণ করতে এখনও পারেনি আমার সম্পর্কে। আমি একজন নিচু জাতের মহিলা, এবং এর আগেও আমি বলেছি কোনো নিচু সম্প্রদায়ের মানুষকে ওনারা ছেড়ে কথা বলছেন না। আজকে দেখুন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি পদে গেছেন, তাকে পদে বসানো হয়েছে, যখন পদটাতে যাওয়া হয় নিজানা হলো সংসদ ভবনে, তাকে কিভাবে শুদ্ধিকরণ করে নিজানা হলো, এটা কোন কালচার? আবার রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, ওনারা বসে আছেন, এই কালচারও দেখেছি। আমি বারবার ওনাকে বলছি, দিদি আপনি আমার থেকে বয়সে বড়, আপনি সম্মানে বড়, আমি যে বার্তা আপনার নাকি দিয়েছি ভাবাদিঘির উদ্দেশ্যে, আপনারা সেই ফুটেজটা একটু দেখিয়ে দেন জনসম্মুখে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি। ওদিকে শুভেন্দু আমার চিরকুট নিয়ে ব্যস্ত, আপনিও আমার ফুটেজ নিয়ে ব্যস্ত, আপনারা দুজনে ব্যস্ততার মাঝে দুজনেই আমাকে প্রমাণ করুন, একদিকে ভিডিও ফুটেজ, একদিকে চিরকুটের ফুটেজ, ওটা জনসম্মুখে তুলে ধরলে আমার মনে হয় বেশি ভালো হবে। কিন্তু দুর্নীতি
দুর্নীতি বলে দিলেই ভাই দুর্নীতি নয়, আর আমি কাউকে মারতে গেছি বলে দিলেই কিন্তু মেরে ফেললাম, কথা বলেছি এটা বলেছি, এটাও কিন্তু নয়। তার মানে এটুকু আজকে পরিষ্কার যে কতটা ভয় পেয়েছি আমি। একটা সাধারণ পরিবারের মেয়ে একেবারে খেটে খাওয়া করে কোনোদিন ভাই আট পেটা জুটে তো জুটেই নি, গেড়ি গুগলি খেয়ে উঠে আসে আমি মানুষ, তো এইটুকু বুঝে যাচ্ছে ওরা আরামবাগ লোকসভা কেন্দ্রে যে ভয় পেয়েছে, ওনাদের মধ্যে যে ফাটল ধরেছে, অস্তিত্বটা যে হারিয়ে ফেলছে, এই মিথ্যাটাই তার সব থেকে বড় প্রমাণ। আর মিথ্যা সত্যমেব জয়, তো সত্যের জয় হয় ধর্মের জয়, সময়ের অপেক্ষা তা করুন সত্যমেব জয়টা আবারও বলছি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি, যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে, এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।